জুনার কবু চাপৰিত অব্যাহত আছে সিয়াং নদীর খহনিয়া। সিয়াং আর নিউ সিয়াংর প্রবল বান আর খহনিয়াত অস্তিত্বর গড়াহত পৰিছে এতিয়া নদীদ্বীপ কবু চাপৰি। ঘর বাড়ি কৃষিভূমি সকলো জাহ গৈছে সিয়াংর বুকুত। জুনাইর সিলেগাঁও পঞ্চায়েতর 1 নং আর 2 নং ওয়ার্ড দুটা বিলীন হয়ে পৰিছে এতিয়া নদীর বুকুত। যোৱা এসপ্তাহ সিয়াংর খহনিয়াত 30 আর অধিক পরিয়ালর ঘর বাড়ি নিচ্ছিন্ন হল। নদীর বুকুত জাহ গৈছে এতিয়া শ শ বিঘা কৃষিভূমিও। জোনাইর দৃশ্যাবলী দেখুৱাই আছো। জোনাইত এনেদরে খহনিয়ার কবলত পৰিছে কেবাটাও পরিয়াল আর গাঁওখনত কিদরে এনেদরে নদী সোমাই পৰিছে, নদীর বাঢ়নি পানি সোমাই পৰিছে সেই দৃশ্যাবলী দেখুৱাই আছো। সিয়াং নদীর খহনিয়া এতিয়া প্রবল রূপ ধারণ করেছে আর অস্তিত্বর গড়াহত পৰিছে এতিয়া নদীদ্বীপ কবু চাপৰি। কেবাদিন ধরে হয়ে থাকা নেরানেপার বরষুণ ফলত আমার এই কবু চাপৰি অঞ্চলত বৃহত্তর কবু চাপৰি জোনাই শিলিজীবী গাঁর অন্তর্ভুক্ত এই শিলিজীবীর 4খন ওয়ার্ডত আমার বিশেষকৈ কবলে গেলে এই 1 নম্বর 2 নম্বর আর 4 নম্বর ওয়ার্ড 3 নম্বর ওয়ার্ড 4টা ওয়ার্ডতে ব্যাপক গড়াখনিয়া হয়েছে। এই গড়াখনিয়ার কবলত মানুষবিলাকে নিজের ঘর বাড়ি ছয় চারে নয় দুখত নিজের ঘর বাড়ি এরি নিজের জীবনটা বসাবর কারণে ওখ জায়গা ওখ ভেটিত আশ্রয় লোবলগা হয়েছে। গতি এই কবু চাপৰি যদি এনেকা সদায় প্রত্যেক বছরে বানপানির পর সদায় আমার এই মাটিকালিটো গড়াখনিয়ার কবলত গুছি গিয়ে আছে। আর ধেমাজি জেলার জোনাই মহকুমার অন্তর্গত কবু চাপৰি শিলেগাঁও পঞ্চায়েতর অন্তর্গত কবু চাপৰিখন এসময়ত গিয়ে এনেকা মানচিত্রের পর নাইকিয়া হব বলে আমি অনুমান করছি, যেহেতুকে সরকারে আজিলেক কোনো একটা ভাল পদক্ষেপ এই কবু চাপৰি বসাবর কারণে কোনো পদক্ষেপ লওয়া নাই।